অনেক বছর আগেকার কথা, ধরতে গেলে প্রায় 100 থেকে 150 বছর আগে সমগ্র রায়ান জুড়ে তখন চলছিল মহামারী। আর সেই মহামারীর বিপদ থেকে রক্ষা পেতে আরাধনা করতে গিয়ে এলো রায়ান পশ্চিম পাড়ার জনগণ। তারপরে রায়ান শ্রীকৃষ্ণ পাঠাগার তৈরি হওয়ার পর এই রক্ষা কালী মায়ের পুজোর দায়িত্ব নেয় রায়ান শ্রীকৃষ্ণ পাঠাগার। সদ্য দিনে তৈরি হয় মা রক্ষা কালীর মূর্তি, আবার মায়ের নিরঞ্জন হয়ে যায় ভোরের আলো ফোটার আগেই। এই রীতি মেনে 150 বছর ধরে চলে আসছে রক্ষা মায়ের পুজো। মায়ের নিরঞ্জনের একটি অন্য রীতিও আছে, সেখানে মাকে উল্টো দিকে ফেলা হয় পুকুরে। সংস্কারই হোক আর ভক্তিতেই হোক, তার আগে গণ্ডি কাটা হয় গ্রামের শেষ প্রান্তে। অর্থাৎ গণ্ডির এপারে মা সমগ্র গ্রামকে রক্ষা করবেন, এটাই সব মানুষের ধারণা। এভাবেই 150 বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে রায়ান পশ্চিমপাড়ার শ্রীকৃষ্ণ পাঠাগারের নির্বাচনের বাদ্যি বাজলেও মায়ের পুজোর বাদ্য সকলকে ছড়িয়ে গেছে। সব মানুষ আস্থায় মায়ের প্রাঙ্গণে, বহু দূর দূরান্ত থেকে মানুষ এই পুজোতে আসে এবং ভক্তিভরে মাকে পুজো দেয়। আজ আমাদের পশ্চিম পাড়ায় শ্রীকৃষ্ণ পাঠাগারের উদ্যোগে রক্ষাকালী পুজো। এই রক্ষাকালী পুজো আনুমানিক 100 থেকে 150 বছর ধরে হয়ে আসছে। এটা সমান ঐতিহ্য বজায় আছে, যত দিন যাচ্ছে তার ঐতিহ্য আরও বাড়ছে। এবং এটা এই ঠাকুরের বিশেষত্ব হচ্ছে যে আজকেই মাটি দিয়ে কাঁচা মাটি দিয়ে আজ তৈরি হবে, সারাদিন ধরে তৈরি হবে, আজই পুজো হবে। পুজো যা যা উপাচার আছে সেই সমস্ত নিয়ম নীতি মেনে নিষ্ঠাভাবে এখানকার মানুষ সেইভাবেই পুজোটা করে আসছে। এবং সূর্যোদয় হবে না, তার আগেই এই ঠাকুরের বিসর্জন হবে, এইভাবেই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। রক্ষা কালী মায়ের পুজো রায়ান শ্রীকৃষ্ণ পাঠাগারের পক্ষ থেকে এই পুজো প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে। শোনা যায় যে একবার রায়ানে প্রচণ্ড মহামারীর প্রকোপ হয়েছিল, সেই মহামারী থেকে রক্ষা পেতে মা রক্ষা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই মায়ের পুজোতে বহু দূর দূরান্ত থেকে মানুষ তারা আসে, তারা মায়ের পুজো দেন, ভক্তি করে, কখনো কখনো দণ্ডিয়ে থাকে। প্রায় 150 থেকে 200 বছর হলো এই পুজো, আজও সমান তালে চলছে এই পুজো।